তো আজকে হচ্ছে আমরা এই কবুতরটার লেজটা একটু ডিজাইন করে কেটে দিছি। এই ডিজাইনটা হচ্ছে অনেকদিন ধরে দেখতেছি ইন্টারনেটে, তো ভাবলাম যে একটু ট্রাই করি। তো ধরতো লেজটা, তো সেটা হচ্ছে এই যে শুধু লেজের সামনের পার্টটুকু হচ্ছে যে এরকম থাকবে, দেখছেন তো? এটা হচ্ছে অনেকদিন ধরে দেখতেছি নেটে যে কবুতরটা ছাড়লে পরে উড়ার সময় অনেক সুন্দর লাগে, তো এই কারণে আর কি এরকম করে কেটে দেওয়া হয়েছে। ছাড়িস না এখন। তো আজকে হচ্ছে আজকের ভিডিওটার মধ্যে দেখাবো যে আমরা কি কি করতেছি। তো ফার্স্টে দেখাই নিলাম যে কবুতরের লেজটা এইভাবে করে কাটছি, আর আজকে হচ্ছে কবুতরগুলোকে গোসল করাবো পটাশ দিয়ে। তো কীভাবে করতেছি সব কিছু সব দেখাবো আজকে। কয় দমের কবুতর? বারো বারো। তো এটা হচ্ছে একটা 12 দমের একটা নর। আরেকটা কবুতরের লেজ কাটছিলাম, তো এই কবুতরের চোখটা একটু দেখেন আপনারা, দেখছেন? এটা চুইঠাল একটা মাদি কবুতর, এটা মেবি হচ্ছে 7 পরে আছে। হ্যাঁ, 7 পরে আছে। তো এটারও লেজ কাটছিলাম, এই যে দেখুন। তো আজকে হচ্ছে সকলই কবুতরকে হচ্ছে পটাশ দিয়ে গোসল করাবো, তো এই কারণে গোসলটা করায় এরপরে ছাড়বো, দেখি যে লেজটা কাটার পরে কেমন লাগে কবুতরগুলো। তো স্প্রে বোতলের মধ্যে পটাশ নিয়ে নিছি, জাস্ট স্প্রে করে দিই। তো এইভাবে করে জাস্ট স্প্রে করে দিব কবুতরগুলোকে। কবুতরগুলি হচ্ছে উকুন হয়েছে, আর উকুনের জন্য যে ওষুধ ওটা আমি এখানে পাইতেছি না আশেপাশে, এই কারণে আর কি পটাশ দিয়ে আপাতত গোসল করে দিতেছি সবগুলিকে। আর আজকে হচ্ছে শুক্রবার, তো নামাজে যেতে হবে, এই কারণে তাড়াতাড়ি করতেছি। অনেকগুলি কবুতর আছে, তো সবগুলিকে এভাবে আস্তে আস্তে একেবারে ভিজাই দিব, ভিজিয়ে তারপরে ছেড়ে দিব, দেখবো যে লেজটা কাটার পরে কীরকম লাগে কবুতরটা দেখতে। পায়ের মধ্যে ময়লা বেশি। পুরো বডি ভিজিয়ে দিব। তো ভিজানো শেষ, তো এখন হচ্ছে যে কবুতরটা দেখেন লেজটা কিন্তু কাটা, এখন ছাড়তেছি কবুতর। থাক থাক, তো এভাবে করে সবগুলি কবুতরকে গোসল করে দেবো। ওই কবুতরটার লেজটা দেখলেন কিরকম, উড়লে সুন্দর লাগে, ওইটা যেহেতু উড়ে কবুতরটা তাই দেখতে সুন্দর লাগে। তো এটারও লেজ কাটছি, এই কবুতরটা উড়ে না কিন্তু তারপরেও এটাকে দেখতে সুন্দর লাগবে, এই হচ্ছে কথা। তো সবগুলিকে গোসল করে দিব। তো এই তো দেখেন উকুন কবুতরের পাখায়, এই যে, এই যে দেখছেন, এই যে কালো ছোট্ট একটা, এই যে আমার হাতের সামনে, এই যে উকুন, তারপরে এই যে এখানে আরেকটা উকুন। তো এরকম করে সবগুলি কবুতরের পাখায় হচ্ছে উকুন দিয়ে ভরে গেছে। তো এটাতে দেখেন ভিজাই দিছি পুরো, এখন এটাকে ছেড়ে দিই। এটারও লেস কাটা আছে, দেখি এটার কেমন লাগে। তো লেসটা হচ্ছে ভিজা, তো এই কারণে আর কি বুঝে দিতেছে না, শুকাইলে পরে সুন্দর লাগে। কোনটা? এই যে এটা। ও, এটাকে হচ্ছে ব্রিডিং থেকে নিয়ে এসে বলছি বাহিরে, ভিতরে বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে হচ্ছে এটার নর কবুতরটা খাওয়াইতেছে, খাওয়ায় বড় অবশ্য বাচ্চাটা খাওয়া শিখে গেছে, কয়েকদিন পর আলাদা করা যাবে। আর আমি হচ্ছে এখন কবুতর যেহেতু উড়াবো, তো এই কারণে বাহিরের কবুতরগুলিকে হচ্ছে ধান দিতেছি প্রতিদিন। তো ধান খাওয়ার ফলে কী হয়েছে, কবুতরগুলির আর কি ফিটনেসটা ভালো আছে, আর কবুতর বডিটা হচ্ছে অনেক হালকা হয়ে গেছে, এই হচ্ছে একটা ভালো একটা বিষয়। এখন বাতাসের তালে তালে উড়বো, এটারও কিন্তু উকুন আছে, দেখছেন? সবগুলি কবুতরের উকুন হয়েছে। আর উকুন যদি হওয়ার পরে আপনারা যদি তাড়াতাড়ি যদি উকুন যদি ওষুধ ইউজ না করেন, তাহলে কী হবে, কবুতরের পাখাগুলি খেয়ে ফেলবে উকুনগুলি, পাখাগুলি নষ্ট হয়ে যাবে। আর যদি ফ্লাইং কবুতরের উকুন হয়, তাহলে তো মাস তাড়াতাড়ি আপনাদের ওইটার ব্যবস্থা নিতে হবে, কারণ পাখা নষ্ট হয়ে গেলে কিন্তু কবুতর আর উঠতে পারবে না। কবুতরগুলিকে হচ্ছে গোসল দেওয়া শেষ, তো বামের মধ্যে বসে আছে দেখেন আপনারা, এই যে বামের মধ্যে হচ্ছে সবগুলি বসে আছে। আর এখন হচ্ছে শরীর যেহেতু ভিজা আর রোদ আছে অনেক, আমরা যাইতে হবে আবার নামাজে, তো এই কারণে এই যে লাঠি দিয়ে একটা বাড়ি দিয়ে যাবো গা, মানে এক বাড়িতে যতক্ষণ উড়ে আর কি ভিজা শরীর নিয়ে, তাহলে কী হবে তাড়াতাড়ি শুকায় যাবে শরীরটা। তো এই সবগুলি কবুতর উড়াল দিছে,
এটার সমস্যা আছে মনে হয়। এই যে এই যে এই যে দেখেন এটার লেজটা কত সুন্দর লাগে, এই যে দেখছেন এই কবুতরটার লেজটা কেটে দেওয়ার ফলে লেজটা দেখেন অনেক সুন্দর লাগে, এই যে ফাঁকা লাগে মাঝখান দিয়ে। তো কবুতরগুলি উড়ুক, আর ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। কী কী করলাম এটা দেখাইলাম, কবুতরের দুইটার হচ্ছে লেজ কেটে দিয়েছি সুন্দরের জন্য, দেখার জন্য যে কীরকম লাগে, আসলেই সুন্দর লাগতেছে। আর কবুতর হচ্ছে ভিজা শরীর নিয়ে আর কি একটা বাড়ি দিছি, জাস্ট হচ্ছে শরীরটা যাতে তাড়াতাড়ি শুকায় যায়, না হলে কী হবে কবুতর সবগুলো একসাথে বসে থাকবে এক জায়গায় আর শরীরটা শুকাইতে দেরি লাগবে। আর এখানে হচ্ছে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে ভিজাই নাই, এটাকে জাস্ট এভাবে ছেড়ে দিছি। বাদ দে বাদ দে, আর বাড়ি দিস না, কাঠি রেখে দে। তো ওরা নিজেদের মতো নেমে আর কি নিচে নেমে যাবে আর কি, আমরা নামাজে যাবো একটু পরে, এই কারণে আর থাকবো না ছাদে। আর ভিডিওর কবুতরগুলি একটু দেখাই দিই, এটা হচ্ছে যে কবুতরটা, এই নটটা হচ্ছে ওই বাচ্চাটাকে খাওয়ায় বড় করছে একলাই, মাদিটাকে আলাদা করে দিছি। আয় আয়, এই তো চলে আসছে। প্রতিদিন সকালে আমি যখন খাবার দিতে আসি এভাবে হাত দিলে ও আমার হাতে চলে আসে। যাও, খাবারের বাটিগুলো আপাতত ভিতরেই থাক। তো এখানে একটা সিঙ্গেল একটা নর আছে, এ এটাকে ছাড়বি না না না, ছেড়ে দে, একই তো সবগুলি ছাড়ছে। তো তুমি আজকে আটকানো থাকো। আর এইটা হচ্ছে এই জোড়া থেকে, এই যে দেখেন কালো একটা বাচ্চা বেরোইছে, মানে জোড়ার কালারটা কিন্তু দেখ অন্যরকম, কিন্তু বাচ্চাটা বেরোইছে অন্যরকম, বাই করা যাবে না, থাক। আর এখানে হচ্ছে একটা ফাটা জোড়া, ডিম নিয়ে বসে আছে, বাচ্চা ফুটে নেই। আর এখানে একটা সিঙ্গেল নর। তো এই হচ্ছে লফটের অবস্থা আপাতত, আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখাবো অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।